সময়ের গল্পে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি নিয়াজ শুভ। আজ আমার সঙ্গে আছেন ঢাকায় সিনেমার মুভি লর্ড খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আজ আমরা ভাইয়ের সঙ্গে আড্ডা দিব, তার নানান বিষয়ে আসলে আমরা জানার চেষ্টা করব। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। আপনার শারীরিক অবস্থা কেমন এখন? শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো। আপনি তো সম্প্রতি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে এলেন, আসলে এখন আপনার অবস্থানটা কি? এখন আবার জানুয়ারি মাসে যেতে বলছে, যাব জানুয়ারিতে। এখন মোটামুটি ভালো। এই যে ভাই আপনার শারীরিক কন্ডিশন এরকম, তারপরেও কিন্তু আপনি পুরোদমে সিনেমার কাজ করে যাচ্ছেন, এই এনার্জিটা কোথা থেকে পান আসলে? আসলে ফিল্ম তো ভুলা যাওয়া যায় না, কারণ ফিল্ম করতে করতে ওই একটা জায়গায় ঢুকে গেছি, ওখান থেকে বেরোইতে অনেক কষ্ট, মনের খোড়া কইটার ভিতরেই, যাই করি না করি ওই ঘুরা ফিরা ফিল্ম। হ্যাঁ, আমরা এই যে আপনার লুকেও দেখছি আসলে, আপনার চেন ব্রেসলেট নানান জিনিস দেখছি, এই যে ফ্যাশন সেন্স, একটু এটা নিয়ে জানতে চাই যে কেমন কমফোর্ট ফিল করেন বা কেমন লাগে এগুলা অর্নামেন্টস পরতে? আমার এটা শখ ছোটবেলার থেকে, পরার অভ্যাস, স্বর্ণ গোল্ড টোল একটু বেশি পড়ি আমি। এই গোল্ডগুলো আসলে সবসময় রাফ ইউজ করা হয় আপনার? রাফ ইউজ করা হয়। আমরা দেখি যে ব্যক্তি ডিপজল আর পর্দার ডিপজল টোটালি ভিন্ন। আসলে অভিনয় করার টাইমটায় আমি যে আমার এই কাজটা, এখন আমি এই কাজটা করব, তখন আমার মাথাটা ওখানেই থাকে। তবে আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য, মন মানসিকতা ভালো রাখার চেষ্টা করি, খারাপ চিন্তা ভাবনা আমি কোনো সময় করি নাই আর করবো না ভবিষ্যতে। আর খারাপ কী চিন্তা ভাবনা করব, মানুষের যদি ভালো চায়, যদি ভালো না পাই, ভালো অবশ্যই, আপনার মন যদি ভালো থাকে আপনার মানুষও ভালো পাবেন। তো এইটি আমার কথা, আপনার মন আগে কেমন ওইটা ভাবতে হবে। আমার খারাপ মানুষ দেখলাম, ভাবলাম যে মেয়ে বা ছেলেটা অত ভালো না বা কথা বললে বোঝা হবে না, আমি ওর সাথে কথা বলবো না, আমি আমার লাইনে থাকবো। পর্দায় আপনাকে নেতিবাচক ইতিবাচক দুই চরিত্রেই দেখেছি, কিন্তু একটা সময় ছিল যে দর্শক আপনাকে নেতিবাচক চরিত্রেই পেয়েছে, আসলে ওই সময়টাতে এই পর্দার নেতিবাচক প্রভাবটা কি আপনার ব্যক্তি জীবনে পড়তো? না না, আমার তো পাবলিক, বাইরের পাবলিক, আমারে হয়তো একমাত্র শুটিং অথবা কোথাও বেড়াতে গেছে আমাকে দেখতে পারছে। আমি সচরাচর বাহিরে যাওয়াটা খুব কম, যাই না বললেই চলে। আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক পছন্দ করেন, ছেলে মেয়ে সবার সঙ্গে বেশ সময় কাটা, সময় পাইলে ওদের নিয়ে বাইরে ঘুরতে যাই, প্রায় সময় আমি বাহিরেই থাকি। এখন তো আপনি নানাও হয়ে গেছেন, এই নাতি নাতনি নিয়ে আসলে কেমন এনজয় করেন এই সময়টা? আমার ভালো লাগে যে এবার নানা হয়তো বা দেখবো, নানা হব। তারপরে আমার সবচেয়ে প্রিয় জিনিস এবং সবচেয়ে ভালো লাগার জিনিস হইল, আমি ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে ঘুরতে পছন্দ করি। আমি যে দেশেই ঘুরতে যাই বাহিরে, আমি ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়েই যাই। দেশেও যদি কোথাও যাই বেড়াইতে, সবাইকে নিয়েই যাই। সবাইকে নিয়ে গেলে ভালো লাগে, ছেলে মেয়ে একসাথে থাকে, কে কোনটা খাবে খাও, তোমার কোনটা অর্ডার দিবে দাও, মানে এক একজন এক এক টাইপের খায়, তো আর ওইটা ভালো লাগে, আর ওইটা ভালো, আচ্ছা যার যেটা ভালো লাগে অর্ডার দাও। আপনি একাধারে অভিনেতা, প্রযোজক, মানে আপনি সিনেমার এমন কোনো ক্ষেত্র নেই যে আপনি আর আপনার উপস্থিতি নেই। আসলে আপনার মতো একজন মানুষ ঘরে থাকতে আপনার সন্তানরা ফিল্মে আসলো না? ছেলে মেয়েরা ব্যবসা বাণিজ্য করতে চায়, আর আমি কাউরে কোনো সময় চাপ দেই নাই, তুমি এটা করতেই হবে, না তোমার যেটা ভালো লাগে, তোমার এই কাজ ভালো লাগে তুমি করো, কিন্তু তোমার যেটা ভালো লাগবে না সেই কাজ করো না। আমি তোমাকে বললাম, তোমার অন্য কেউ বললো, এটা না, আমি নিজে কাজটা, আমার এই কাজটা আমার পছন্দ, তুমি ওই কাজটাই করো, তোমার এই কাজটা পছন্দ না কেন তুমি ওইটাই যাওয়া জোর করে, ওই কাজে গেলে তোমার ভবিষ্যতে খারাপ হতে পারে, তোমার কাজে লস হইতে পারে। হ্যাঁ, তুমি একটা কাজে চিন্তা করছো, যদি লসও হয় তুমি মনের স্যাটিসফাই, মানে চিন্তা ভাবনা করতে পারবো যে এই জিনিসটা আমি 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 বুদ্ধি দেয়, আমি করছি লস করছি, তাতে কিছু আসে যায়। দর্শক একটা কথা বলে যে আসলে এখন সময়ের সাথে তো আমাদের সবার চেঞ্জ হয়, যে আমরা যে ডিপজলকে চিনি তার যে ভয়েসের যে গর্জন সেটা এখনো আছে, কিন্তু তিনি অনেকটা নেতিয়ে পড়েছেন, আসলে এটা আপনি কিভাবে দেখেন বা আপনাকে বলে কিনা কেউ এরকম? আমি আমার ওপেন হার্ট করার পর
আমিও ভয় পেতাম যে সোজা বোধহয় সোজা হাঁটতে গেলেন টানা লাগবে কিছু, দেখলাম ওইটা কিছু না। এখন আমার হাঁটা দেখেন আগের মতন হয়ে গেছে, কারণ প্রথম প্রথম একটু ভয় পেয়েছি, কারণ পুরো বুক ফাড়া একটা লোক, হাঁটা চলা ফিরা কষ্টের ব্যাপারই। এখন আপনার সার্বিক সময়গুলো কিভাবে কাটান? আমি বেশিরভাগ পাখি পালি, পাখি আমার প্রচণ্ড পছন্দের। আমার কাছে অনেক পাখি ছিল, প্রায় 1-2 কোটির উপরে পাখি ছিল, আমার একদিনেই মারা গেল সব। মানে এই 1-2 কোটি টাকার পাখি একদিনে মরে গেছে? একদিনে মারা গেল, তার মধ্যে কিছু আছে অল্প, না থাকার মতনই। ওই পাখিগুলো হঠাৎ খাবারের প্রবলেম ছিল, খাবারটা ডেটের আগে মানে ডেট ফেলছিল, ওই খাবারটা দেওয়ার সাথে সাথেই সব পাখি মারা গেল। আমি ক্যামেরায় দেখছি কি রে পাখি মানে ছিকলে ঝুলে যাচ্ছে, কি রে এই পাখি অবস্থায় গেছে, লোক পাঠাইতে পাঠাইতে দেরি, মরতে দেরি হয়নি। আপনার যে বাড়িটা ডিপজল ভিলা, এখানে তো মানে শত শত সিনেমা শুটিং হয়েছে, মানে বলা চলে এটা একটা FDC-র আরেকটা ভার্সন। আসলে আপনার কি মনে আছে যে আন্দাজ করে বলতে পারবেন এখানে কত শো ছবির শুটিং হয়েছে? তা বলতে পারবো না, মানে কয়েক শতাধিক তো নিশ্চয়ই। হ্যাঁ, 100-300 ছবি হবে এখানে হয়েছে, আরও আগে হয়েছে, এখানে আমি বাড়ি কেনার আগে এটা হয়েছে। আপনাদের সমসাময়িক যেসব অভিনেতারা ছিলেন তাদের অনেকেই এখন আর পৃথিবীতে নেই, আসলে তাদের কথা মনে পড়ে কিনা বা তাদের কথা মনে হলে কেমন ফিল করেন? অ্যাকচুয়ালি মাঝে মধ্যে অনেক আর্টিস্ট কাজ করছি মারা গেছে, যেরকম মান্না মারা গেছে, মান্নার কথা মনে উঠলে এখনও খারাপ লাগে। মান্নারে রাত হলে ডাক দিতাম, আয় বয় আড্ডা টাড্ডা দিই, মান্না আসতো, আমি যেখানেই থাকতাম আসতো, তারপর এক জায়গায় কাজ হইলেও আসতো, আমার এখানে বসতো। বেশিরভাগ মান্নার সাথে ফিল্মের মধ্যে মান্নার সাথে আমার একটু ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কাজিয়াতের লগে ছিল, আরও টুকিটাকি যা যা ছিল, মোটামুটি ফিল্মের সবার সাথে আমার ভালো, কেউ সাথে আমার ঝগড়াঝাটি হয়নি, আর ঝগড়াঝাটি করার মন মানসিকতাও নাই। ভাইয়া, এই যে আপনাকে আমরা এত নেতিবাচকভাবে যখন পর্দায় দেখতাম, আসলে ব্যক্তি জীবনে নায়িকাদের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? পর্দায় তো সবসময় আমরা দেখতাম একটা টুইস্ট থাকতো, ব্যক্তি জীবনে কেমন ছিল সম্পর্কগুলো? নায়িকাদের সাথে আমার ভাই বোনের সম্পর্কই বেশিরভাগ ছিল, আমি যথেষ্ট আদর করি, আমার কাছে কেউ খারাপ আচরণ পায়নি, বলতে পারবে না যে আমার কাছে খারাপ আচরণ পাইছে। যাকে আমার ভাল লাগে না তার থেকে আমি দূরে সরে চলছি, বেলাইন দেখলাম দূরে চলছি, কিন্তু নিজের যে জিনিসগুলো ভালো মনে হতো যে ভালো, ওর সাথে আমার সম্পর্ক থাকছে। ভাইয়া, আপনাকে বলা হয় মুভি লর্ড, এই লর্ড শব্দটার মানেই তো আমরা জানি আসলে স্রষ্টা, মানে যে আপনি আর্টিস্ট সৃষ্টি করছেন, তো মুভি লর্ড শুনতে কেমন লাগে আসলে আপনার কাছে? আমি চেষ্টা করি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু আর্টিস্ট বানানো দরকার, আর্টিস্ট এখন বর্তমানে নাই বললেই চলে, যাও আছে তাতে ওই টাইপের না, বানানো কঠিন ব্যাপার, একটা আর্টিস্ট বানানো বহু কঠিন, একটা আর্টিস্ট হয়ে থাকা কঠিন, কিন্তু ওই টাইপের মন মানসিকতা আর্টিস্ট পাই না ভালো কেউ কেউ। এইটি বলা যে একটা আর্টিস্ট বানাইলাম চলে গেল, তখন কষ্ট লাগে, যাক দেখা যাক সামনে কি হয়, কতটুকু পারা যায়। বর্তমানে যারা কাজ করছে এদের মধ্যে সম্ভাবনাময় কাকে দেখছেন আপনি? বর্তমানে তো আমি ওইভাবে কাজ এখনো ভালোভাবে নামি নেই, মোটে 4-5টা ছবি শেষ করছে, আরো 5-7টা ছবি শেষ করলে বুঝতে পারবো। আচ্ছা, আমি একটু শিল্পী সমিতি প্রসঙ্গে একটু আসতে চাই, এবার যে কমিটিটা হয়েছিল সেটা যদি আসলে পূর্ণাঙ্গ রূপ পেত এটা শিল্পী সমিতির ইতিহাসে সেরা কমিটি হতে পারতো, আসলে আপনি কিভাবে দেখেন এটাকে? কাঞ্চন ভাই সিনিয়র লোক ছিল, উনি যদি মাথা ঠান্ডা করে সবাইকে ডাকতো, বইকে ডাকতো, তাহলে আমার মনে হয় সবাই আসতো। বাংলাদেশে বিগত দিনে যে কমিটি হয়নি ওই কমিটি হইতো, সবচেয়ে বড় কমিটি পাইতো, তাতে এখানে কমিটি না হোক সেটাই চাইছে, আমার মনে হয় আমি সেটাই পাইছি, অমুক রাখলে অমুক রেখে, অমুক থাকবে না তমুক থাকবে, এই টাইপের জিনিস ঠিক না, নাইলে সুচরিতা ম্যাডাম একটা সিনিয়র তাকে বাদ দিল, রুজিনা ম্যাডাম তারে বাদ দিল, রুবেল তারে বাদ দিল, কী অন্যায় করছে, কী অন্যায়টা করছে, আর বাদটা দিল কে? ওই হাতে তো সিগনেচার হওয়ার কথা না, ওই তো বাদ, মানে সে তো তার পদে তো স্থগিত,
সে বাদ্যা দিল। আর সে বাদ দেয় কীভাবে? আশেপাশে লোক ছিল না, ছিল তো কাঞ্চন ভাই ছিল, আরও ছিল, কি রিয়াজ ছিল, রিয়াজ তো পাস করে নাই, রিয়াজ ভাবছে গেলে আমি আমি আসতে পারবো, ও এসে পড়ছে। দেখুন অন্যায় না, অবশ্যই অন্যায়, তুই ডুবেল রে বাদ দেয়, তুই ডুবলি, তাতে তোর কি বিশাল বড় নামে ধন্য হয়ে গেলি? কেন তুই ডুববি? তোর বলা উচিত না আমি না রুবেল ভাই থাকবে। রুবেল ভাই একদিন দুই দিন যেতে পারে, সবাই তো কাজ কাম লয়ে ব্যস্ত থাকে। রুবেলও ওই মার্শাল আর্ট শিখায় বিভিন্ন জায়গায়, ও বললেই তো হুটহাট করে যেতে পারে না, হ্যাঁ সময় আছে যায়নি। তারপর রুজিনা ম্যাডাম একটা ভুল করছে, উনি একটা চিঠি দিয়ে দিয়েছিল কী যেন কি ওনার পদের ব্যাপারে, ওইটা ভুল করছে রুজিনা ম্যাডাম। সুচরিতা ম্যাডাম কিসের ভুল করলো? সুচরি ম্যাডামরে বাদ দেওয়া দিল কেন? এত বাধা বাদ দেওয়ার কী হইলো এখানে? মানে দর্শকও এক প্রকার শিল্পী সমিতি নির্বাচনকে জাতীয় নির্বাচনের মতো করে আলোচনা যেভাবে থাকা উচিত, মানে এইরকম হয়ে গেছে, বিষয়টা খুবই নেতিবাচক ছিল। নেতিবাচক ছিল, কিন্তু নেতিবাচককে ধরে রাখতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা তো এখন চলচ্চিত্রের গার্ডিয়ান, তাহলে আপনারা কেন আসলে সলিউশন করতে পারে না? মূল বাধাটা আসলে কিসের? মূল বাধা ওই যে হামসে বড় কোন হায় ওই ঠেলা ধাক্কা, টাকা পায়, টাকা দেয় বলছে। এখন তো বিক্রি, টাকার বিক্রি, টাকার খেলা, টাকা নাইলে এই শিল্পী সমিতির জন্য 7-8 কোটি টাকা খরচ করে, এটা কোনো কথা? 7-8 কোটি টাকা খরচ করছে একদল, বিরোধী দল আমাদের, 7-8 কোটি, এটা কোনো কথা? এতে এমপি নির্বাচন করা যায় একটা? পরবর্তীতে কি এই এই নোংরা যে পলিটিক্সটা শুরু হয়েছে, এখানে কি আমরা আরও আপনাকে পাবো কি না? আমার ইচ্ছা নেই নির্বাচন করার, তারপরে যদি দেখা যাক কী হয়। তবে আমি আর কোনো সমিতিতেই নির্বাচন করার ইচ্ছা, মন মানসিকতা নাই। ভালো যে দাঁড়াবে, ভালো যাকে মনে করবে, তাকে ভোট দেওয়া চলে আসবো। যেহেতু আপনার জাতীয় নির্বাচন নিয়েও কথা হলো, সো আসছে নির্বাচনে আসলে আপনাকে আমরা আবার সেই প্রার্থী হিসেবে পাবো কি না? জাতীয় নির্বাচন করার ইচ্ছা আছে, মন মানসিকতা আছে, যদি পাইতে নির্বাচন করব, ইনশাল্লাহ পাশও করব। স্বতন্ত্র দাঁড়াই না, দাঁড়াক না, জয় যে ইচ্ছা হোক, স্বতন্ত্র দাঁড়াইলে ইনশাল্লাহ পাশ করব, যত বড় ক্ষমতাশালী আসুক। আমরা যতটুকু জানি যে আপনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, তো আসলে আপনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে কতটা প্রত্যাশী? আমি তো এবার মনে করি 100% আমি প্রত্যাশী, আমাকে দিবে এটা এইটুকু আমি জানি। আমার সাথে আপার কথা হোক বা না হোক, আমার বিশ্বাস আপার একটা পছন্দ আছে, আপার একটা জ্ঞান মাথায় আছে যে আমি কাকে এখান দিলে ভালো হবে। আমার বিশ্বাস আপা আমাকে দেওয়ার দিবে, বাকি উপরওয়ালা। আচ্ছা, এই যে আমরা তো অভিনেতা ডিপজলকে চিনি, যখন সে এমপি ডিপজল হয়ে যাবে আসলে তার কি চেঞ্জ কিছু আসবে কি না? চেঞ্জ আমার কিছু নাই, আমি যেটা ভালো হবে সেই কাজ করব আজীবন, যে পর্যন্ত বেঁচে থাকি। টাকা পয়সার তো দরকার নেই, আল্লাহ যা দিচ্ছে যথেষ্ট, চলার মতন যা দেয় একটা মানুষের চলা হয়, আমার হয়ে যায়। তবে অত টাকা কামাই নেই যে 1000-1000 কোটি টাকা, অত টাকার দরকার, যতটুকু একটা মানুষ চলার যা লাগে আছে ইনশাল্লাহ। কিন্তু মানুষ তো বাইরে থেকে মনে করে যে ডিপজল মানে সে 1000-1000 কোটি টাকার মালিক। না না না, আমি ইস্ট বাংলা দিন ব্যবসা করি না, আর আমি 2 নম্বরের ব্যবসার চিন্তা করি না, আর কোনদিন হারাম হাত দা ধরিও না, আর হারাম কোনদিন হাত দা ধরার ইচ্ছা হয় নাই, আর কোনদিন হবেও না। ভাইয়া, সবশেষ যদি সময়ের দর্শকের জন্য আপনি কিছু বলতে চান? সময়ের দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সময় টিভির পাশে থাকেন, সময় টিভির খবরগুলো আমার ভালো লাগে, আমি মাঝে মধ্যেই বেশিরভাগ সময় সময় টিভির খবর দেখি। তবে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।